কথা দিলেন? এই যে মা দেখেন, কথা দিলো আপনার বৌমা খাবার দিবে আজকে থেকে। কথা দিলেন? খাবার দিবেন শাশুড়িকে? আপনার বৌমারা দুটাই আমাকে কথা দিলো আপনাকে আজকে থেকে খাবার দিবে। আপনি খুশি তো? ভালো আছেন? আছি তো ভালো। ভালো আছেন? আপনি এখানেই থাকেন? হ্যাঁ। কি করেন আপনি? ঘাস টাস কেটে বিক্রি করে খাইতাম আগে। ঘাস টাস কেটে বিক্রি করে খান? আপনার ছেলে মেয়ে কয়টা? মেয়ে দু তিনটা। আর ছেলে? ছেলে দুটা। ছেলে দুটা? ছেলেগুলো আলাদা থাকে? হ্যাঁ ওরা আলাদা আছে। কই এগুলো বাড়ি? হ্যাঁ। দেখে না আপনাকে? না দেখে না। ভাত তাত কিছু দেয় না? তার অনেক কষ্ট করে দিন চলছে আপনার। দুটো ছেলে আপনাকে দেখে না? না। মানে একদিন ডেকেও বলে না মা আমার বাড়িতে খান? বলে না? আপনার ঘরটা এই ঘরে থাকেন? হ্যাঁ এই ঘরে। দেখবো একটু? এই চৌকিতে ঘুমান? আর ছাগলগুলো ঘরেই থাকে? তো গন্ধ করে না? গন্ধ করে? ছাগলগুলো পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, ওগুলোর মধ্যেই থাকতে হয়? হাত উপরে থাকে। উপরে থাকেন? তাহলে গন্ধের মধ্যে কিভাবে থাকেন? তার কি করব, কোনটা রাখব? রাখারও জায়গা নেই? না। এই ঘরটা ঠিক করবেন না, পড়ে যাচ্ছে যে ওদিক দিয়ে। বাবা ঘরটা তো এদিক দিয়ে একদম পড়ে যাচ্ছে। তো এইভাবে যে থাকছেন কষ্ট হচ্ছে না মা? কি করব, আর তো করার কিছু নাই বলে। কিছু করার নাই? না কি করার আছে। ও এরকম থাকছি। অসুখ হয়ে যায়? হ্যাঁ। তাহলে চিকিৎসা করেন কিভাবে? মাথা ব্যায়াম হয়, কিনে টিনে ওষুধ এনে এনে খায়। বলছি ছেলেগুলো ওষুধ কেনার টাকা দেয় না? না। আপনার মাথার সমস্যা তাহলে? না মাথা ঘুরে যায় নাকি? মাথা ঘুরে, মাথা ব্যথা খুব করে। খুব মাথা ব্যথা করে? আচ্ছা। আর এই কষ্টের মধ্যে আবার চিকিৎসাও করতে হয়? অনেক সমস্যা। আপনাদের বাড়িতে বাজার টাজার তো আছে না? হ্যাঁ। বাজার আছে? কিসের বাজার? মানে চাল ডাল এগুলো আছে? ও চাল ডাল তো কিনে কিনে আনি। কিনে কিনে নিয়ে আসেন? কি ছেলেগুলো চাল টাল আপনাকে কিছুই দেয় না? আপনি যে মা ওদের কোনো দায়িত্ব নেই? না না। কোনটা বাড়ি আপনার ছেলে? এটা? হ্যাঁ এই বড় বাড়িটা? না না এই যে দেখা যাচ্ছে কিনে বাড়ি, এই বাড়িটা। আচ্ছা আপনাকে যদি আপনার চিকিৎসার জন্য আমি কিছু টাকা দিয়ে যাই আপনি নেবেন? দিবেন তো নিব না বলেন, খুশি মনে। আমি তো মনে করেন যে আপনার ছেলের বয়সে, ছেলের মতো, তাই না মা? আমি ভালোবেসে আপনাকে কিছু টাকা দিচ্ছি। হ্যাঁ কত আছে দেখেন তো? 1000 আছে। খুশি আপনি? হ্যাঁ খুশি আছি। সত্যি? হ্যাঁ সত্যি। আমি কি বলবো যে আমাকে বাবু এত দাও, যেটা দিবে ওটাই আমার। এই টাকা 1000 টাকা দিলাম, এই টাকাটা দিয়ে আপনার ওষুধ যা লাগবে এটা একটু নিয়ে আসবেন। হ্যাঁ আপনার ছেলের সাথে একটু কথা বলবো আমি? কেন মাকে দেখে না? না বলবেন না। কেন? হ্যাঁ এইটা ওটা আপনার মা, আপনার শাশুড়ি? তো মাকে দেখেন না কেন? খাওয়া দাওয়া দেন না কেন? খাওয়া দাওয়া দিলে তো বলবে যে আমি খাবো না। উনি তো ছেলে নাকি? তো দাদা মাকে দেখেন না কেন? আপনার ছেলে মেয়ে কটা? দুটা। তো বয়স হওয়ার পর আপনার ছেলে মেয়েরাও যদি আপনাদের না দেখে তখন? আপনি নিজে করে খাবেন? আপনার মতামত কি বলে, মাকে দেখাটা ভালো না দেখাটা ভালো? দেখতে হবে তো ভাই দাদা? অবশ্যই দেখতে হবে। তো মা ওখানে যে একটা একই ঘরে ছাগল একই ঘরে চৌকি দিয়ে থাকছে, কষ্ট করে খাচ্ছে, আর আপনারা মাকে দেখছেন না সুন্দর করে খাচ্ছেন, তাহলে তো হবে না। না আরেকটা ভাইয়ের বাড়ি কোনটা আপনার? ওটা ওই ভাই? এটা এদিক দিয়েই দিকে আসেন। কি নাম আপনার? ওটা আপনার শাশুড়ি? শাশুড়িকে দেখেন না কেন? হ্যাঁ এদিক করে আসেন, একটু এদিক করে আসেন। আপনার শাশুড়ির অভিযোগ আপনাদের উপর যে আপনারা দেখেন না, কেন দেখেন না? কেন না দেখি না? শাশুড়ি কষ্ট করে থাকছে, মেয়ের কাছে কষ্ট করে থাকছে, মেয়ে ঘাস বিক্রি করছে, তারপর শাশুড়ি খাচ্ছে। আপনার স্বামী কি করে? রাজমিস্ত্রি কাজ করে। স্বামী তো রোজগার করে, একটু তো দিতে হয় মাকে নাকি? শাশুড়ি অনেক শরীর অসুস্থ, মাথার ব্যায়াম আছে, কোনো টাকা দেন না, পয়সা দেন না, কিছুই দেন না, এরম করলে হবে? তো আমার কথাটা রাখবেন, এরপর থেকে দেবেন? হ্যাঁ হ্যাঁ বলছেন, শুধু যদি না দেন আমি কিন্তু আবার আসবো। মাকে খাবার দিলে মা খাবে না? খায় না। ওকে ডাকো তুমি। দাঁড়ান ডাকি। আসুন তো এদিকে আসুন। আপনার বৌমাগুলো কোনোদিন আপনাকে রান্না করে ভাত নিয়ে যায় দিয়েছে খাওয়ার?
খাবার দেন? হ্যাঁ। তুমি বললো যে দেয় না, খাবার দেন? হ্যাঁ। দেখ খাবার লে যাকে খাই কে দেই স কে রাখি তো নাকি আমরা কে তো দেহে নিছ তো কই দেই যে না খাই না দেহে নিছ ওর দিন জেলে যাকে দেবেলে তো কথা কইলে যে না খাই জয়ে তিন দিন দেলে মানে মা বলছে যে কোনোদিন নিয়ে যায় দেইনি যে আমি খাবো আর আপনারা বলছেন দিয়েছি শুনেন একদিন ভাত দিয়েছে হ্যাঁ তো খেয়েছি একদিন একদিন দিয়েছে শুধু আচ্ছা একদিন এই দিয়েছে আর একদিন এই দিয়েছে অত দিনে যে দুদিন ভাত খাইলে মানুষ থাকে যায় বলে তো একদিনে দায়িত্ব শেষ হয়ে যাবে বলে কি যে বেটির দিকে আছে তো বেটির দিকে খা তো আমি ঠিকই বেটির দিকেই খাই ওইরকম বলছে যে মেয়ের কাছে আছে তো মেয়ের কাছেই খাও আমার কাছে খেতে হবে না তো তো দুদিন দিয়েছে একদিন ওই একদিনে ও মানে একদিন এই দিয়েছে একদিন ও দিয়েছে দিয়ে দায়িত্ব শেষ একদিন করে দিলে মাকে মায়ের দায়িত্ব শেষ হয়ে গেল তোরে এদিকে তো দিনই চলে না হ্যাঁ দিদি ভাই একদিন করে দিলে কি দায়িত্ব শেষ হয়ে গেল তাহলে আপনার তো ছেলে মেয়ে আছে বড় হবে তো তখন যদি বৃদ্ধ বয়সে আপনাদের এরকম করে আপনার স্বামী তো কামাই করতে পারছে আপনার স্বামীও কামাই করতে পারছে আমি দিদি ভাই খারাপ কিছু বলছি না ভুল ভাববেন না মানে ইনি একজন বয়স্ক মা তো আপনার স্বামী যেহেতু কামাই করতে পারছে তো এই মাকে যদি চারটা খাওয়ার দেওয়া যায় তাহলে কি ভালো হয় না বলেন তাই না মা আপনাকে যদি আপনার ছেলে মেয়েরা চারটা করে খাওয়ার দেয় আপনি তো সুখী ওটাই তো দুনিয়াতে আছে আর ওটাই তো আপনি সুখী এখন তো খাটার বস নাই ওই দিবে খাবো ওই দিবে খাবো সেটাই তো কথা ছেলা পেলা দেখো এটা সন্তুষ্ট আপনি আপনার নাতিপুতিদের দেখবেন ছেলে মেয়ে খাওয়ার দেবো টুকু খাবেন এটাই কিন্তু এই দায়িত্বটাই যদি পালন না করেন তাহলে আর কি করে হবে বলেন আপনি একবেলা দেবেন এইটুকু উনি যে আপনারা যেটাই রান্না যদি শাক ভাত রান্না করেন শাক ভাতই দিবেন যদি মাছ ভাত রান্না করেন মাছ ভাত দেবেন তাই না তাহলে তো আর এই মায়ের কোনো দুঃখ কষ্টই থাকবে না আপনাদের কাছে আমার অনুরোধ মাকে একবেলা করে খাওয়ার দেবেন ঠিক আছে সকালবেলা আপনি দেবেন সন্ধ্যাবেলা আপনি দেবেন ঠিক আছে দিদি ভাই দেবেন তো কথা দিলেন প্রমিস করেন আমার সাথে খাবার দিবেন প্রমিস করেন কথা দেন আমাকে কথা দিলেন এই যে মা দেখেন কথা দিলো আপনার বৌমা খাবার দিবে আজকে থেকে খাবার দিবেন তো আপনি প্রমিস করেন আপনি খাবার দিবেন আমার সাথে প্রমিস করলেন মানে কথা দিলেন কথা দিলেন খাবার দিবেন শাশুড়িকে আপনার বৌমারা দুটাই আমাকে কথা দিল আপনাকে আজকে থেকে খাবার দিবে আপনি খুশি তো ওটাই তো ঠিক আর যদি খাবার না দেয় আমি আবার আসবো কয়েকদিন পরে তখন কিন্তু আপনাদের বিচার করে যাবো আমি ঠিক আছে হ্যাঁ।